শিক্ষার্থীরা, এটা কোর্সটিকার নতুন চ্যানেল, যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস। তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় শুরু করব আজকে। তো নবম অধ্যায়ের নাম হচ্ছে সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন। কোর্সটিকায় আমি চেষ্টা করব এই নবম অধ্যায় যতগুলো কাজ রয়েছে প্রতিটি কাজ খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝে দেওয়ার জন্য। তো সেই অনুযায়ী আজকে আমরা আলোচনা করব 125 নম্বর পৃষ্ঠার একটি কাজ নিয়ে, যেখানে রয়েছে একটি ছক। এই ছকে কী করতে বলা হয়েছে এবং সেটি কিভাবে আমরা করব তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, ছকে বলা রয়েছে, প্রথমে আমরা যে ছবিগুলো দেখছি সেগুলো সম্পর্কে নিচের ছকে কিছু বাক্য লিখব। বাক্যগুলো হবে এটি কী, কোথায় বা কীভাবে আছে, কীভাবে আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এটি হারিয়ে গেলে বা নষ্ট হলে আমরা কী কী সমস্যার সম্মুখীন হতে পারি। তো এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর সমাধান আমরা লিখব এই ছবিগুলো বিশ্লেষণ করে। যেমন দেখো, প্রথমে এই একটি ছবি রয়েছে, এটি হচ্ছে কোনো একটি বনের ছবি বা কোনো একটি অরণ্যের ছবি, সেই সম্পর্কে আমরা এখানে লিখব। তারপর দেখো, এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার বা আমাদের যে বাঘ রয়েছে, সুন্দরবনের বাঘ, সে বাঘের ছবি। তো সে বাঘ সম্পর্কে তথ্যগুলো আমরা এখানে লিখব। কী তথ্য লিখব সেগুলো কিন্তু আমাদেরকে উপরের নির্দেশনায় বলা হয়েছে, যেমন এটি কী, কোথায় বা কীভাবে আছে, কীভাবে আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এটি হারিয়ে গেলে বা নষ্ট হলে আমরা কী কী সমস্যার সম্মুখীন হতে পারি। তো এই প্রশ্নের উত্তরগুলোই মূলত আমরা এই খালি ঘরে লিখব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, খেয়াল করো আমাদের প্রথম যে ছবিটি সেটি ছিল সুন্দরবনের ছবি। তো সুন্দরবনের সেই ছবি নিয়ে আমরা কীভাবে লিখতে পারি? দেখো, এটি সুন্দরবনের ছবি, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি খুলনা, বরিশাল ও শরীয়তপুর জেলার অংশ জুড়ে বিস্তৃত। তো এটি আমরা লিখলাম। এরপরে দেখো, পরবর্তীতে আমরা লিখতে পারি, সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে, এর জীববৈচিত্র্য রক্ষা করে এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, সুন্দরবন মৎস্য, বনজ সম্পদ এবং পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস। এটি স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের একটি প্রধান উৎস। এরপর দেখো, আমি লিখেছি, সুন্দরবন হারিয়ে গেলে উপকূলীয় অঞ্চল ঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে পড়বে, এটি জীববৈচিত্র্য হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের কারণ হবে। পাশাপাশি সুন্দরবন হারিয়ে গেলে মৎস্য, বনজ সম্পদ এবং পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে, এটি স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের উপর বিরূপ প্রভাব ফেলবে। তাই সুন্দরবন রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই ব্যবহারের মাধ্যমে এই অনন্য বনটিকে রক্ষা করার জন্য কাজ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা সুন্দরবন সম্পর্কে এভাবে লিখলাম এবং যেই সকল প্রশ্নগুলোর উত্তর লিখতে বলা হয়েছিল সেগুলো কিন্তু আমরা এই তথ্যের মধ্য দিয়ে উপস্থাপন করলাম। এরপর আমরা দ্বিতীয় ছবিতে চলে যাব। দ্বিতীয় ছবিতে দেখানো হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। তো সেই সম্পর্কে আমরা লিখতে পারি, এটি সুন্দরবনের বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিপন্ন প্রজাতির একটি বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার খাদ্য শৃঙ্খলে শীর্ষস্থানীয় শিকারী। তারা বন্য বিভিন্ন প্রাণী শিকার করে এবং অন্যান্য প্রাণী নিয়ন্ত্রণে রাখে, যা বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। রয়্যাল বেঙ্গল টাইগার পর্যটনের জন্য একটি আকর্ষণ। প্রতি বছর হাজার হাজার পর্যটক রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য বাংলাদেশ এবং ভারত ভ্রমণ করে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ, ভারত এবং অন্যান্য এশীয় দেশগুলোতে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক। তারা শক্তি, সৌন্দর্য এবং স্বাধীনতার প্রতিনিধিত্ব করে। রয়্যাল বেঙ্গল টাইগার হারিয়ে গেলে জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়বে, পাশাপাশি বাংলাদেশ, ভারতসহ এশিয়ার অনেক দেশে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় যে ছবি অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার, তার সম্পর্কে যে তথ্যগুলো জানতে চাওয়া হয়েছে সেগুলো আমরা উপস্থাপন করলাম। এর মধ্য দিয়ে আমরা 125 নম্বর পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেই ছকটি আমরা সমাধান করলাম। দেখো, এখানেই কিন্তু শেষ না, এর পরবর্তীতে আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি যাই সেখানে কিন্তু আমরা আরও বেশ কিছু ছবি দেখতে পাবো। যেমন শাপলা রয়েছে, নৌকা রয়েছে, এরপর রয়েছে পাহাড়, এরপর রয়েছে কক্সবাজারের ছবি। এই ছবিগুলোর সমাধানও কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো এই ছবিগুলোর সমাধান তোমরা কীভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। শিক্ষার্থীরা, এটা কোর্সটিকার নতুন চ্যানেল, যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস। তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।